কারবালার ময়দান ইমাম হোসেন গিয়েছেন। শেষ ভালো যার সব ভালো তার, আর একটু জোরে বলেন সুবহান। ইমাম হোসেন কি যুদ্ধ করতে গিয়েছেন নাকি সফরে গিয়েছেন? উনি কিন্তু যুদ্ধ করতে, এই কথাটা একটু ক্লিয়ারিফাই হওয়া দরকার, উনি কিন্তু যুদ্ধ করতে যায় নাই। কারণ উনি যদি যুদ্ধ করতেই যেতেন কখনো পরিবার নিয়ে যেতেন না, আর কখনো এই অল্প সংখ্যক নিয়ে যেতেন না, উনি একটা বাহিনী নিয়ে যেতেন। তাহলে ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে যাননি, উনি সফরে গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন। এবার যাওয়ার পরে কেরানেওয়ালা ঘেরে ফেলল, সবাই আমরা জানি। শুধু আমি একটু একটু হিংস দিচ্ছি যেন আপনাদের মনে পড়ে, নয় মহরম রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সবাইকে ডাকলেন, সঙ্গী সাথে যারা ছিল সবাইকে ডাকার পরে বললেন, এজিদ বাহিনীর টার্গেট তোমরা নও, আমি, তারা চাচ্ছে আমার গর্দান নিতে, তোমাদের নয়। তো সুতরাং একটা কাজ করো, আমি গেলে আটকায় ফেলবে, তোমরা গেলে আটকাবে না, রাতের অন্ধকারে তোমরা পালাই যাও, তোমরা চলে যাও, তোমাদের উপর কোনো আঘাত করা। ইমাম হুসাইনের সাথীরা উত্তর দিলেন, জান যদি দিতে হয় আপনার জন্য একসাথে দিব। আজকে কারবালার ময়দানে যদি নবীজির নাতি ইমাম হুসাইনকে একা ফেলে চলে যায়, কাল হাসরে নবীকে কেমনে চেহারা দেখাবো? পারবো না, জান যাইলে যাবে যে। আরেকজন উঠে বলে যে, ইস আমার যদি একশোটা জান থাকতো, আমার যদি একশোটা জান থাকতো আমি একশো বার শহীদ হইতাম। আপনাকে ফেলে কোথায় যাচ্ছি? নবীর কাছে কালার হইতাম দরকার নাই, এখানে থাকবো যে পানি পাইলে হয়েছে না পাইলে না, এখানে শেষ। এত করে বুঝালেন ইমাম হোসেন, এত করে বুঝালেন, এত করে কেউ রাজি হচ্ছে না, আপনার সাথেই আছি, আপনার সাথেই থাকবো। এমনকি শুক্রবারে যুদ্ধ শুরু হওয়ার আগেও ইমাম হোসেন বললেন, এখনো সুযোগ আছে। ওনারা বলছেন হালি রাতি যে হতা আজই হইতে ওই হতা, আমরা এখনো কথা পাল্টাই। এখানে একটু শিক্ষণীয় বিষয় কি জানেন, জানে যে জান চলে যাবে, তারপরে ইমান ছাড়ে নাই, মহাব্বত ছাড়ে নাই। এটা আপনার আমার জন্য একটা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন কি, ও আমার নবীর উম্মতেরা ইমাম হুসাইন বলে, ও আমার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আছো শুনে রাখো, কখনো যদি অভাব আসে ইমান ছাড়িও না, তৃষ্ণার কষ্ট আসে ইমান ছাড়িও না, ক্ষুধার যন্ত্রণা আসুক ইমান ছাড়িও না, কারণ তোমার জানের চাইতে দামি জিনিসের নাম হচ্ছে ইমান। আরেকটু জোরে বলেন, আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমান ছাড়া যাবে? ইমান ছাড়া যাবে? এবার ইমাম হোসেনকে কেউ যুদ্ধের ময়দানে যেতে দিচ্ছেন না, একটু খেয়াল করবেন, কেউ যুদ্ধের ময়দানে যেতে দিচ্ছে না, সবাই যাচ্ছে ওনাকে যেতে দিচ্ছে না। আর ওখানে যুদ্ধটা কিন্তু একসাথে হয়নি, সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে, মনে রাখবেন এই জিনিসটা, সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে, একসাথে যুদ্ধ হয়নি, কাউকে যেতে দিচ্ছেন না ইমাম হোসেনকে রেখে, সবাই চলে গেলেন, ইমাম হোসেনকে যেতে দিচ্ছে না, সর্বশেষ ইমাম হোসেন, ভাই মনোযোগ, সর্বশেষ ইমাম হোসেন মাঠে নামলেন, নবীজির নাতি, হাতে হচ্ছে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ার, মাথায় পাগড়ি সজ্জিত হয়ে আছে নবী রহমাতুল্লিল আলামিনের পাগড়ি, দেহের মধ্যে রক্ত আছে মা ফাতেমাতুজ জোহরার, যাচ্ছেন। উনি যাওয়ার পরে এমন কচু কাটা কাটা শুরু করছে, সিলিংয়ে বসে থসু হাঁটাতে জানো নি, কস 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 কস, যেই ফরে সেই কাটে, যেই ফরে সেই কাটে, এজিদ বাহিনী ভাবতে লাগলো, কি রে আমরা এতগুলা, উনি একজনের সাথে পারি না। তো পিছন থেকে একজনে বলে, তুমি মিয়া কার ছেলে, উনি কার ছেলে, সেটাও তো একটু দেখো, তোমার নানাকে ওনার নানাকে সেটাও তো একটু দেখো। এবার আমরা জানি তিন দিন পর্যন্ত ইমাম হোসেন পানি পান করতে পারেন নাই, তারপরে এই শক্তি পাইলো কিভাবে, তিন দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই, দেহের এই শক্তি পাইলো কিভাবে? জগৎবাসী শুনে রাখুন, শক্তি দুই প্রকার, একটা শরীর থেকে আসে, একটা ইমান থেকে আসে, একটা ইমান থেকে আসে। ইমাম হোসেন কারবালার ময়দানে যে দাপট নিয়ে শক্তি নিয়ে গিয়েছেন, সেটা দেহের কোনো শক্তি নয়, এটা ইমানের শক্তি, আল্লাহ এবং নবীর মহব্বতের শক্তি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
রায় শক্তিটা আমাদের ভিতরও আছে, কিন্তু আমাদের এটা জায়গা তুলতে পারি না, এটা ওই মাটির নিচে চাপা পড়ে গেছে। তার বাস্তব প্রমাণ কি জানেন, এখন যদি এখানে কোথাও যদি হঠাৎ করে কোন একটা হামলা হয়, আমরা কিন্তু দেখভাল দেখবো না, সবাই দোষ দিব না। আপাইলে যদি ইসলামের দেহ না কিছু হয় দেখবো, এই সব তুই হন্ডি ঠিক না বেটে, খাও না, মনে রাখবেন ভাইরা, এটা হচ্ছে ঈমান স্পিড সবার কাছে আছে। মাঝে মাঝে আপনাদের এমন হয় না কালকে থেকে ভালো হয়ে যাব নামাজ পড়বো, এটা আপনার ঈমান স্পিড, যদি এটাকে একবার ধরে ফেলতে পারেন আপনি ভালো মানুষ হতে শুরু করবেন। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন কসু কাটার মতো কাটা শুরু করছে, ওরা বলতেছে জীবনও পাইতেন না, অসম্ভব, একজন হতে তুই একটা অপেক্ষা কর, জুন মরার মৃত্যু দে আসর আজান্ন দর, কারণ আমরা এতটুক জানি নবীর আওলাদ চান যাইতে পারে নামাজ ছাড়তে পারে না। এটা আমার জানা আছে যে চান যাইতে পারে কিন্তু নামাজ কখনো ছাড়বে না, যতক্ষণ নামাজের বাইরে কোনো বাপের বেটা ওনার সামনে দাঁড়াতে পারবে না। তো ওনাকে দৌড়ার জন্য একটাই পথ আছে, সেটা কি, নামাজ অবস্থায় দৌড়তে হবে। আফসোস সে মুসলমানের জন্য যারা ইমাম হোসেনকে, আরে সামান্য একটা সৌর যদি নামাজে পড়ে পুলিশের নিষেধ আছে, ওই পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারবে না। যারা মক্কা মদিনা সফর করেছেন তারা জানে, মক্কা হেরেম মদিনা হেরেম, কোনো চোর আসামি যদি হেরেমের ভিতর প্রবেশ করে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। অ্যারেস্ট করা তো দূরের কথা, শরীর টাচ করার অধিকার নেই, ওই চোর পুলিশের সামনে হাঁটতে থাকবে তাকে কখনো অ্যারেস্ট করতে পারবে না, কারণ রব্বে করিম বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, যেই প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। ওই রকম একটা মুসলমান আজকে ইমাম হোসেনকে নামাজরত অবস্থায় বন্দি করেছেন, শহীদ করেছেন, আমরা সেই মুসলমান হতে চাই না, ওই মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা, আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আরেকটা কথা এখানে ক্লিয়ার করি, আমরা বলি ইমাম হুসাইন পানি পাই নাই, বলে না এই কথাটা না বলে এটা বলা উত্তম, ইমাম হোসেন পানি পায় নাই যে না, ইমাম হোসেন পানি চাই নাই, কারণ পাই নাই বললে এক ধরনের অর্থ দাঁড়ায়, চাই নাই বললে আরেক ধরনের অর্থ দাঁড়ায়। আরে ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, আমার কথা বুঝছেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ইমাম হোসেন যদি কারবালার ময়দানে দাঁড়ায় বলতেন আল্লাহ এখন বৃষ্টি দাও, ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, ফুরাতকে বলো আমার কাছে আসতে, আল্লাহ আমি ওই ফুরাত মদির মধ্যে এজিদ বাহিনী সব গেরাও ধরে আছে, আল্লাহ সবার কানা করে দাও আমি একটু পানি নিয়ে আসি। ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি যে জায়গায় দাঁড়াইছি এখান থেকে তুমি পানি বাইর করো, আমি কোথাও যাব না এখান থেকে, উনি পানি পাই নাই না, না আসলে বিষয়টা বুঝতে হবে, উনি পানি চাই নাই। এবার ইমাম হোসেনকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম হোসেন আপনি চান নাই কেন? এই জায়গায় হচ্ছে মেন শিক্ষা, কারবালার যে মাহফিল হয় শিক্ষাটা কি, এই জায়গায় মেন শিক্ষা, ইমাম হোসেন আপনি চান নাই কেন? বলে যে বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। আর একটু জোরে বলেন, আমি ইমাম হোসেন দেখলাম আমি পানি না খাওয়ার মধ্যে আমার রব খুশি, আমি পানি পান না করাটাই আমার রবের চাওয়া, তো আমার রব যদি আমাকে তৃষ্ণার্ত রেখে খুশি হয় আমি হোসেন তৃষ্ণার্ত থেকে খুশি, সেই জন্য পানি চাই নাই। এবার কোনটা বলা উত্তম আপনারা বলেন, পানি পাই নাই নাকি পানি চাই নাই? আরেকটু জোরে বলেন, পানি পাই নাই পানি চাই নাই? আরেকটু জোরে বলেন, পানি পাই নাই না পানি চাই নাই? কেন রব চাচ্ছেন উনি পানি না পাক, মাসালা কি বুঝতে পেরেছেন? তাহলে ইমাম হোসেনের কারবালা থেকে আমরা কি শিখলাম, আল্লাহ আমাদেরকে যখন যেভাবে রাখে শুধু আমাদের মুখে একটাই কথা থাকবে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন কি থাকবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।